হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আজকে আপনাদের সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে পাস্তা তৈরি করে দেখাব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখানে আমি পুরো এক প্যাকেট পাস্তা নিয়ে নিয়েছি এরপর আছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি গাজর কুচি এরপর আমি নিয়ে নিলাম টমেটো কুচি এবং ধনে পাতা এরপর আছে মটরশুঁটি তো মটরশুটিগুলো আমি ভালো করে ছুলে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এরপর আছে দুইটি ডিম তো পাস্তাগুলোকে কিন্তু আপনারা অবশ্যই একটু বেশি পানি দিয়ে সিদ্ধ করবেন এবং এইটটি পারসেন্ট সিদ্ধ করবেন সম্পূর্ণ সিদ্ধ করতে যাবেন না তাতে কিন্তু রান্না করার সময় বেশি নরম হয়ে যাবে তো একটি পাত্রে এখন আমি পানি গরম করে নিচ্ছি এবং এতে দিয়ে দিলাম লবণ লবণটা দেওয়ার পর আমি হালকাভাবে নেড়ে মিশিয়ে নেব আপনারা অবশ্যই পাস্তাটা ফুটন্ত পানিতে দিয়ে দিবেন কখনো আপনারা ঠান্ডা পানিতে পাস্তা দিতে যাবেন না তাতে কিন্তু পাস্তাটা সিদ্ধ হতে হতে পুরো নরম হয়ে গলে যাবে তো আমি দিয়ে দিলাম পাস্তা এই পাস্তাগুলোকে এখন আমি দু থেকে তিন মিনিট সিদ্ধ করে নিব। তো আমি দু থেকে তিন মিনিট পর আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার পাস্তাটা ঠিক কতটা সিদ্ধ হয়ে গেছে তো আমার দু থেকে তিন মিনিট হয়ে গেছে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই দেখুন আমার পাস্তাটা কিন্তু এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিব এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব অন্যদিকে একটি প্যানে আমি তেল গরম করে নিয়েছি এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি তো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা প্রথমে দেওয়ার পর আমি হালকা ভেজে নিব তো অনেকেই দেখা যায় পেঁয়াজ কুচির সাথে রসুন কুচি ব্যবহার করে কিন্তু আমি কিন্তু রসুন কুচিটা ব্যবহার করিনি কারণ রসুন কুচি ব্যবহার করার ফলে অন্য রকম একটি ফ্লেভার চলে আসে আর ওই ফ্লেভারটি সকলে কিন্তু পছন্দ করে না তাই আমি রসুন কুচিটি বাদ দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দিব গাজর কুচি এবং গাজর কুচিটা দেওয়ার পর দিয়ে দিব মটরশুঁটি তো এই গাজর আর মটরশুঁটি কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে তাই এই দুইটি উপকরণ আমি প্রথমেই দিয়ে দিয়েছি তো এইগুলোকে আমি প্রথমে হালকা ভেজে নেবো এবং ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দিব মরিচ গুঁড়ো তো মরিচ গুঁড়োটা আপনারা যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন ঠিক সে পরিমাণে দিয়ে দিবেন তো আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবং দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ জিরা গুঁড়ো এখন আমি এতে দিয়ে দিব পাস্তার সাথে থাকা যে মশলাটি আছে তার পুরো প্যাকেটটি আমি এখন এতে দিয়ে দিব তো আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে একসাথে মিশিয়ে নিব এবং হালকা ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দিব টমেটো টমেটো কিন্তু সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না তাই টমেটোটা আমি পরে অ্যাড করেছি তো দিয়ে দিলাম টমেটো এবং ধনে পাতা এখন এই সবগুলোকে আমি হালকাভাবে নিয়ে মিশিয়ে নিচ্ছি এবং এতে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি তো পানিটা দেওয়াতে কিন্তু আমার সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু থেকে তিন মিনিট সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটি সরিয়ে নিচ্ছি এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে যে অতিরিক্ত পানি দিয়েছি সে পানি কিন্তু শুকিয়ে গেছে অতিরিক্ত পানিটা কিন্তু আর এখানে নেই এ পর্যায়ে আমি এতে দিয়ে দিব ডিম তো আমি দিয়ে দিলাম ডিম ডিমটা দেওয়ার পর আবারও আমি হালকাভাবে নেড়ে চেড়ে সবগুলো উপকরণের সাথে ডিম দুটি মিশিয়ে নিব তো আমার মেশানো হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিব সিদ্ধ করে রাখা পাস্তা তো পাস্তাগুলো দেওয়ার পর আপনারা খুবই হালকাভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন তো আমার মেশানো হয়ে গেছে এই হচ্ছে আমার আজকের রেসিপি আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন الله حافظ